এবার ঐশীর কাছ থেকে কি শুনবো? আমিও ভাওয়াইয়া গানে গাইছি, আর ভাওয়াইয়া গানের সাথে আমার ছোটোবেলা থেকে আলাদা একটা কেমন যেন টান কাজ করেছে সব সময়, কারণ আমার বেড়ে ওঠার অনেকটা সময় ছিল রংপুরে। আচ্ছা, তো যার কারণে উত্তরাঞ্চলে থাকার কারণে কিনা জানি না, ছোটোবেলায় সবার প্রথম যে গানটা শিখেছিলাম ভাওয়াইয়া সেটা হচ্ছে ওকি গাড়িয়াল ভাই। আজকে সবার প্রথম গাবো এই গানটা। নিশ্চয়ই, চলো। গাড়িয়াল ভাই কত রে
ঋষি যখন গায় তখন সবসময় আমি এই ব্যাপারটা ওকে বলি যে ও এত ছোট একটা মানুষ, কিন্তু ও যখন গায় ও সবগুলো গান এত ফিল করে গায়, মনে হচ্ছে যে গানটা একদমই তার এবং একদমই নিজের থেকে গাইছে। ও যেটা বলছিল যে শৈশবটাও রংপুরে কেটেছে, আমি তো মনে হয় যে এটার প্রভাব অবশ্যই ওর গায়কিতে আছে। আমি জানি না কেন, আমি ছোটবেলায়